নামে উপনির্বাচন, কিন্তু উত্তাপ বিধানসভা নির্বাচনের থেকে এতটুকুও কম নয়। কারণ কেন্দ্রের নাম ভবানীপুর আর তৃণমূল প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি ময়দানে নামিয়েছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে আর সিপিএম এর বাজি তরুণ আইনজীবী সৃজিত বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মনোনয়ন পেশ করেছেন। সোমবার একটি কর্মসূচি থেকে ফেরার পথে ভবানীপুরের 73 নম্বর ওয়ার্ডে গাড়ি থেকে নেমে ছোট্ট করে জনসংযোগ সেরে নেন তিনি। চারজনের বেশি যাওয়া যাচ্ছে না, কোভিড প্রোটোকল মেনে আমি গাড়ি নিয়ে যতটা পারছি টুকটাক ঘুরছি। হোম গ্রাউন্ডে তৃণমূল নেত্রীর জয়ের ব্যাপারে পুরোদস্তুর আত্মবিশ্বাসী তৃণমূল। ওইবারে ইলেকশন এটা কৌশল করেছিল, সেই কৌশলে ওরা প্রচুর অর্থ ব্যয় করেছিল, প্রচুর বহিরাগতকে নিয়ে এসেছিল। এসব কৌশলগুলো আমরা জেনে গেছি। প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে সারা ভারতবর্ষের একটা উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছেন তার প্রকল্পের মধ্যে দিয়ে, এবারে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন এবং 8টা ওয়ার্ডেই জিতবেন। সোমবার মনোনয়ন পেশ করেন ভবানীপুরের সিপিএম প্রার্থী সৃজিত বিশ্বাস ও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভবানীপুর এবারে মানুষ যদি ভোট দিতে পারে এখানেও গণতন্ত্রের জয় হবে এবং বিজেপি জিতবে। দলীয় প্রার্থীর জয়ের দাবি করতে গিয়ে বিজেপি টানছে বিধানসভা নির্বাচনের ওয়ার্ড ভিত্তিক পরিসংখ্যানকে। গত বিধানসভা নির্বাচনে ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের জয়ের মার্জিন ছিল 28,719, কিন্তু ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 8টি ওয়ার্ডের মধ্যে 2টিতে লিড পেয়েছিল বিজেপি। 2019 সালের লোকসভা ভোটের ফলের নিরিখে এই 8টি ওয়ার্ডের মধ্যে 6টিতেই এগিয়ে ছিল বিজেপি। এনশিওর করতে হবে কি প্রত্যেকটা মানুষ এই ভোটের আগে যাতে ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হোক। ভ্যাকসিন না দিলেও কোনো রাজনৈতিক দলের পুলিং এজেন্ট যাতে ওর ভিতরে না বসতে পারেন। মুখ্যমন্ত্রী ইলেকশন লড়ছেন, রাজ্য সরকারের কর্মচারী নিজের দলের যারা ওদের ইউনিয়নের লোকেদেরকে এই ডিউটিতে 3টে জায়গায় যে ইলেকশন হচ্ছে লাগানোর চেষ্টা হচ্ছে, সেখানে আমরা ইলেকশন কমিশনকে বলেছি কি কেন্দ্রীয় সরকারের যারা এমপ্লয়ি আছেন তাদেরকে দেওয়া হোক। উনি সরকারি বিজ্ঞাপন দিয়ে করছেন, এখন পর্যন্ত ইলেকশন কমিশন তাকে ওখান থেকে সরাইনি। 40 কোম্পানি এখানে প্যারামিলিটারি রাখতে হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে বিগত ভোটগুলিতে ভবানীপুরে বিজেপির ভোট বাড়ার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিল অবাঙালি ভোট ব্যাংক। কৌশলগতভাবে এবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। এই বিপুল জয়ের পরে ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সুনিশ্চিত এবং সেটা কোনো চ্যালেঞ্জের ব্যাপার নয়। চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে যে মার্জিনে শোভনদেব চ্যাটার্জি জিতেছেন তার থেকে আরও কত বাড়াতে পারেন। বিজেপি যে দুটো ওয়ার্ডে এগিয়ে আছে সেই দুটো ওয়ার্ড থেকে কতখানি ভোট ছিনিয়ে নিতে পারেন এবং কতখানি বেশি মার্জিনে তিনি জিততে পারেন, সেটাই তার কাছে চ্যালেঞ্জ। 2011 সালের বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে সুব্রত বক্সী জিতেছিলেন 49,906 ভোটে। উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যবধান আরও বাড়িয়ে করেন 54,213। এবার কি হবে উত্তর জানা যাবে 3রা অক্টোবর। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।